আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বুটস্ট্র্যাপের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। বুটস্ট্র্যাপের এই পর্বে আমরা ফর্ম সম্পর্কে জানবো। তো ফর্ম সম্পর্কে জানার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ফর্ম কী এবং ফর্ম কখন ইউজ করা হয়। তো আমরা যদি সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট চিন্তা করি, যে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফেসবুক। তো ফেসবুকে যখন আমরা লগ ইন করার জন্য যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড ইনপুট করার মতো যেই ফিল্ডগুলো আছে, এটাই ফর্ম। এটা এই যে এখান থেকে শুরু করে এটা যা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা সবটাই একটা ফর্ম, ফর্মের অংশ। আবার আমরা যখন এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, তখন এখান থেকে শুরু করে যে যেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, যে এখানে এই ফার্স্ট নেম, শিওর নেম, তারপরে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার এবং সাইন আপ বাটন সহ শুরু করে সব কিছুই আমাদের ফর্মের আওতাভুক্ত। এছাড়া আমরা এইগুলো, এটা তো গেল পপুলারিটির খেলা। এছাড়া যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, আমরা ওয়েবসাইট হিসাবে চিন্তা করি, আমরা যারা ডেভেলপার আছি তারা ওয়েবসাইটে কী ধরনের ফর্ম ব্যবহার করে থাকে, তারাও এরকম লাইক সিমিলার, মানে এক্স্যাক্টলি ডিজাইন সেম না হলেও কাজ একই, এরকম ব্যবহার করে। যেমন এখানে ফুল নাম, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন এটা হচ্ছে একটা এগ্রি বাটন, যেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ। যে ওয়েবসাইট আপনি, যেই ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন, সেই ওয়েবসাইটের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলোতে আপনি একমত আছেন কি না বা সেগুলো আপনি দেখেছেন কি না, তার যার জন্য এটা। তো এই হচ্ছে ফর্ম। তো এই ফর্মটা আমরা সুন্দরভাবে কীভাবে তৈরি করব আজকে জানবো, সেই বিষয়টা। তো তার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে নিয়মিত ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আপনারা উপকৃত হবেন। শুরুতেই আমাদেরকে যাইতে হবে কোড এডিটর, অ্যান্ড আমাদের লাইভ এইচটিএমএল ফাইলটাকে আমাদের লাইভ প্রজেক্টে রান করে নিতে হবে। এখন আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে আমরা সিম্পলি একটা ফর্ম তৈরি করার চেষ্টা করব, যেখানে শুধু সাইন আপ ফর্ম, যেটা আমরা একটু আগে ফেসবুকে দেখেছিলাম, যেখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন ছিল এবং একটা সাইন আপ বাটন ছিল। সো প্রথমে আমরা কি করব, একটা ডিআইবি নিব, অবশ্যই ডিআইবিটা হবে কন্টেইনার। কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পরে আরেকটা ডিআইবি নিব, ডিআইবি নিব, যেটার মধ্যে থাকবে মার্জিন 2 এবং প্যাডিং 3, P3, M2, P3, এবং এখানে একটা বর্ডার থাকবে, এবং বর্ডারটা থাকবে প্রাইমারি। আমরা একটা প্রাইমারি জানিব, যে এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন অলরেডি চলে আসছে। তো এটার মধ্যে আমরা ফর্ম নিব। ইতিমধ্যে এইটুকু আমরা যা লিখলাম এটা আপনারা অবশ্যই জেনে ফেলেছেন, কারণ যারা আমার প্রিভিয়াস 14টি ভিডিওটি দেখেননি তারা, আমি বলবো যে আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, প্লেলিস্টে শুরু থেকে দেখবেন, তাহলে খুব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। ফর্ম নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে হচ্ছে ফর্ম, ফর্ম নামের একটি আছে কি ট্যাগ, এসটিএমএল ট্যাগ, অবশ্যই এটা নিব। এবং এটার মধ্যে আমি যেহেতু গ্রুপ আকারে নিব, তা সেহেতু আমি একটা ডিভ নিব, ডিভের মধ্যে লেভেল নিব, লেভেল নিয়ে লেভেলের মধ্যে লিখব হচ্ছে ইমেল, এবং এই লেভেলের পরে হচ্ছে আমি নিব হচ্ছে ইনপুট ফিল্ডটা, ইনপুট টাইপ হচ্ছে ইমেল, এবং একটা প্লেস হোল্ডার নিব, আমি প্লেস হোল্ডার নিব, একটা এক্সাম্পল দিয়ে দিলাম, যেমন এক্সাম্পল 12@gmail.com, এইরকম। তো সাধারণত এরকমই থাকে আমাদের ওয়েবসাইটগুলো। তো এখন দেখেন এই যে ইনপুট ফিল্ডটা নিলাম আমরা, এটা খুবই সাদামাটা এবং একেবারেই খুব করুণ অবস্থা, করুণ দেখাচ্ছে। তার জন্য আমরা এটাকে ঠিক করার জন্য আমরা সিম্পলি যে ইনপুট ফিল্ডটাতে এসে আমরা জাস্ট একটা ক্লাস ব্যবহার করব, ক্লাসটা হচ্ছে ফ্রম, ফ্রম কন্ট্রোল।
যখন আমি ফর্ম কন্ট্রোলটা ব্যবহার করলাম, তখন দেখেন পুরা বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন নিয়ে নিল। এবং এই যে লেভেলটা আছে, লেভেলটা তো আমরা চাইলে একটা ক্লাস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ফ্রম লেভেল। তাতে আরেকটা একটু সুন্দর একটু ডিজাইন আসবে, মার্জিন প্যাডিং এবং রেসপন্সিভ নিয়ে কোনো ঝামেলা দেখাবে না। তারপরে তো এখন আমি আরেকটা ফিল্ড নিব, যেটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড। তার জন্য আমরা এই লেভেল থেকে শুরু করে এই ইনপুটটা সবটাই কপি করব। এই ডিএবিটা কপি করলাম, এই ডিভটা কপি করে আমি আবার পেস্ট করলাম, তখন আরেকটা ইনপুট ফিল্ড আসলো। এখন আমি এটাকে চেঞ্জ করে দিব, এখন এটাকে দিব হচ্ছে পাসওয়ার্ড। তো এইখানে আরেকটা জিনিস আমি রেখে গেছি, যেটা হচ্ছে যে এই যে লেভেলের মধ্যে লিখলাম, লেভেল নিলাম, এখানে যে যে ফর নামের একটা লেখা আছে, তো ফর নামের লেখাটা মানে হচ্ছে এটা আপনি কোন ফিল্ডের জন্য নিলেন সেটা আপনার এখানে মেনশন করে রাখা। যেমন আমি এটা ইমেল ফিল্ডের জন্য নিলাম, এখানে আমি ইমেল লিখে রাখলাম, তাতে করে আমার বুঝতে সুবিধা হবে যে মানে এই লেভেলটা কার জন্য নেওয়া হয়েছে। ঠিক এখানে ফরের জায়গায় পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিলাম, তাহলে বুঝবো যে এটা পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ডের জন্য। এখন ইনপুটে আসে, ফ্রম কন্ট্রোল তো সেম থাকবেই, কিন্তু এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, যে এখানে টাইপটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, টাইপ দিতে হবে পাসওয়ার্ড। আর ইতিমধ্যে আপনারা যারা এইচটিএমএল এসেনশিয়াল সিরিজটা আমার দেখেছেন, তারা জানবেন যে এই যে ইনপুটের টাইপগুলো কেন চেঞ্জ করতে হয় এবং এটা কিভাবে চেঞ্জ করে। কারণ আপনি যখন ইনপুটের টাইপটা চেঞ্জ না করবেন, তখন কিন্তু আপনার যেই ফর্মটা সাবমিট করবে বা যে ফর্মটা ফিল আপ করবে, সে তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম সে করতে পারে বা অনেক সময় ভুল কিছু করতে পারে। যার জন্য ইনপুটের টাইপটা সঠিক রাখলে আমাদের ডাটাবেজে কোনো প্রবলেম হয় না, খুব ভালোভাবে রেজিস্ট্রেশন করা যায়, কখনো হ্যাকিংয়ের প্রবলেমের মধ্যে পড়ার সম্ভাবনা খুব কম থাকে, মানে একটু সিকিউরড হওয়া যায়। তো এইখানে আমি কি দিলাম, টাইপ পাসওয়ার্ড, এবং প্লেস হোল্ডার এখানে কি দিব, প্লেস হোল্ডার পাসওয়ার্ড দিয়ে রাখি, পাসওয়ার্ড, তাহলে সুন্দরভাবে আসবে। এখন এখানে একটা জিনিস দেখাই, যেমন এখানে যদি ইমেল আমি নিলাম, এখানে যদি শুধু ডাব্লিউ দিই, তাহলে কিন্তু এখানে দেখেন অলরেডি একটা মেসেজ শো করে যে এটা ইমেল অ্যাড্রেস না, বা এখানে যদি আমি সামথিং লাইক আরও কিছু লিখি, কিন্তু এটা ইমেল অ্যাড্রেস না, যেহেতু আমি টাইপটা ঠিক করে দিয়েছি। এবং এখানে যদি আমি অ্যাট দ্য রেট দিয়ে লিখি, তাহলে কিন্তু আর আমার অ্যাট দ্য রেট সামথিং লাইক দ্যাট কিছু একটা লিখে দিলে আর এই মেসেজটা আসবে না। তার মানে সে বুঝে গেছে যে এটা এখন একটা ইমেল অ্যাড্রেস হয়েছে, কিন্তু আসলে তো ইমেল অ্যাড্রেস হয় নাই, কারণ অ্যাট দ্য রেট আছে বিদায় সে মনে করছে যে এটা ইমেল অ্যাড্রেস। সিক্স এম এভাবে পাসওয়ার্ডে যদি আমি যাই, এখন যদি যে যাই কিছু টাইপ করি না কেন, পাসওয়ার্ড পাসওয়ার্ড আকারে আসতেছে, কারণ আমি টাইপটা ঠিক করে দিছি তাই, আদারওয়াইজ আমি যা লিখতাম তা এই যে এটার মতো শো করতো। এরপরে আমাদের একটা বিষয় লাগবে, যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বাটন লাগবে, একটা সাবমিট বাটন লাগবে। তো এখানে নেভার, এটা এখানে রিলোড নিছে তাই। আচ্ছা, আমাদের একটা সাবমিট বাটন লাগবে, আমরা বাটন নেওয়ার জন্য বাটন ইয়ে করবো, লিখবো হচ্ছে সিউবি সাবমিট। অ্যান্ড এখানে আমরা ক্লাস নিব, আমি প্রিভিয়াস ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে বাটন কীভাবে নিতে হয়, বিটিএন বিটিএন প্রাইমারি, বিটিএন বিটিএন প্রাইমারি, এবং আমার এখানে সুন্দরভাবে একটা বাটন আসলো। কিন্তু দেখেন বাটন আসছে, কিন্তু উপরের সাথে মানে বাটনের সাথে ইনপুট ফিল্ডের সাথে একবারে লেফটে গেছে। তার জন্য আমি এখানে মার্জিন নিতে পারি, এম টু মার্জিন, যখন টু নিব তখন কিন্তু আমার আর কোনো লেফটে যাওয়ার সম্ভাবনা নাই। এখন আমি যদি এখানে সাবমিট করি, ক্লিক করি, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু একবার রিলোড হয়ে যাচ্ছে, আমি যদি ক্লিক করি সাথে সাথে রিলোড হচ্ছে। কিন্তু এটা হচ্ছে কেন, কারণ আমার এখানে অ্যাকশনে কোনো কিছু কাজ নাই। যদি অ্যাকশনে কোনো একটা পেজ আমি ইন্ডিকেট করে দিতাম বা কোনো কিছু করার জন্য বলে দিতাম, তাহলে কিন্তু সে এই এখানে ক্লিক করার পরে সেখানে চলে যেত, যেহেতু এখানে অ্যাকশন নাই তার জন্য সে রিলোড হয়ে সেই পেজেই থেকে যাচ্ছে। তো এখন দেখেন আমি এখানে ইমেল ফিল্ড দিলাম, পাসওয়ার্ড ফিল্ড দিলাম, কিন্তু সে ইমেলও ফিল করলো না, পাসওয়ার্ডও ফিল করলো না, সে সাবমিট বাটনে ক্লিক করে চলে গেলো। এটা তো কিন্তু এটা তো ফর্মের বিহেভিয়ার না, ফর্ম তো এভাবে বিহেভিয়ার করতে পারে না, সে খালি ফর্ম তো সাবমিট করবেই না। তার জন্য আমাদেরকে করতে হবে কি, ইনপুট ফিল্ডে এসে আমাদেরকে জাস্ট একটু লিখে দিতে হবে যে রিকোয়ার্ড, রিকোয়ার্ড রিকোয়ার্ড যখন লিখে দিব, তখন আমি যখন সাবমিটে ক্লিক করবো, তখন দেখেন এখানে অলরেডি মেসেজ চলে আসছে, মানে ওয়ার্নিং চলে আসছে
বা একটা অ্যালার্ট চলে আসছে যে আগে এই ফিল্ডটা ফিল আপ করো, তারপরে তুমি যাবা। তো ধরেন আমি এখানে কি একটা কিছু একটা লিখে দিলাম সামথিং, এখন যদি ক্লিক করি কিন্তু তখন সে বলবো এটা কিন্তু ইমেল ইমেল অ্যাড্রেস হয় না, যেহেতু এটা ইমেল ফিল্ড এটাকে সুন্দরভাবে ইমেল করে ফিল্ড ভরো। এখন যখন আমি ক্লিক করবো এখন এটা নিয়ে নিবে, এটাই হচ্ছে মূল বিষয়। এখন সেমভাবে পাসওয়ার্ডে এসে, ইনপুট ফিল্ডের পাসওয়ার্ডে এসে এটাকেও আমি রিকোয়েস্ট করে দিব, রিকোয়েস্ট করে দিলে তখন আর ফিল্ড প্রথমটা ফিল্ড করব ওয়ার্নিং দিবে, যখন প্রথমটা ফিল্ড করার পর আমরা যখন দ্বিতীয়টাতে এসে সাবমিট করব তখন আবার পাসওয়ার্ড ছাড়াও সে ফর্মটা সাবমিট করবে না। তো এখন বিষয় হচ্ছে এই যে এখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য এখানে একটা চেকবক্স কীভাবে নিয়ে আসবো, চেকবক্স নিয়ে আসার জন্য আমি প্রথমে একটা ডিআইবি নিব, ডিআইবি নিয়ে লিখবো হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল। এবং ফর্ম কন্ট্রোল নিয়ে আমি কি করব, এখানে জাস্ট ইনপুট নিব, ইনপুট টাইপ নিব হচ্ছে চেকবক্স, CSECKBOX চেকবক্স। ইনপুট টাইপ যখন চেকবক্স নিব তখন আমার একটা চেকবক্স চলে আসবে। এখন চেকবক্স চলে আসলো, এখন এটা কিন্তু আমি চাইলে ক্লিক করতে পারি এবং ক্লিক করলে এটা সুন্দরভাবে আসবে, মানে ক্লিক হবে, চেক হবে, আনচেক হবে। আমাদের এই যে বাড়তি যে বর্ডারটা আসছে এটার কারণ হচ্ছে এটা ডিআইবিতে আমরা ফর্ম কন্ট্রোল ক্লাসটা দিয়ে দিয়েছিলাম, এখানে শুধু ফর্ম হবে। এখন আমাদের এই বিষয়গুলো হলো, এখন আরও বিষয়গুলো আছে, যেমন আমাদের ইনপুটের কতগুলো ফিল্ড আছে সেগুলো আমরা নতুন অবস্থায় মুখস্থ রাখতে পারবো না, এটাই স্বাভাবিক। তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে যে গুগলে, গুগলে গিয়ে আমরা কি করব, ইনপুট টাইপ লিস্ট। যখন আমরা ইনপুট টাইপ লিস্ট লিখব তখন কিন্তু আমাদের অনেকগুলো ইনপুট টাইপ লিস্ট আকারে চলে আসবে। তো আমরা এখানে অনেক লিস্ট পাবো, যেমন দেখেন এখানে ইনপুট টাইপ টেক্সট আছে, পাসওয়ার্ড আছে, সাবমিট আছে, রিসেট আছে, রেডিও আছে, চেকবক্স আছে, বাটন আছে, ফাইল আছে, ইমেজ আছে, অনেক 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 ধরনের ইনপুট আছে। তো একটা একটা করে আমার সবগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব না, তা কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আপনারা যদি চান যে ইনপুট টাইপ সম্বন্ধে আলাদাভাবে আরেকটা ভিডিও তৈরি করার জন্য, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই ভিডিও তৈরি করব। তো এইখানে যতগুলো টাইপ আছে আপনারা আলাদা আলাদাভাবে টাইপগুলো দিয়ে চেষ্টা করবেন। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।